আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, আমরা প্রায় এমনটাই শুনে থাকি যে অমক মানুষ গুপ্তধনের সন্ধান পেয়েছে, অথবা এমনটাও শুনি যে অমক মানুষ মাটির নিচে পুঁতে থাকা অনেক ধন সম্পদ পেয়েছে। তবে বন্ধুরা, আজকে আপনাদের এমন একটি লোকের ব্যাপারে বলবো যে লোকটি এমন একজন ব্যক্তির খেদমত করার কারণে এত পরিমাণে গুপ্তধন পেয়েছিল যার কথা শুনে আপনি হতভম্ব হয়ে যাবেন। তবে কি সেই গুপ্তধন, আর কিভাবে সেই লোকটি এত পরিমাণে গুপ্তধন কোথায় আর কিভাবে পেল, আর কিভাবে সে এত ধন সম্পদের মালিক হলো, বিস্তারিত জানতে হলে আমাদের এই ভিডিওটি দেখুন। আর আপনারা যারা যারা আল্লাহ তাআলার রহমত এবং বরকতের উপর বিশ্বাস করে থাকেন, তারা অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস লিখুন এবং ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা, অনেকদিন আগের কথা, এক গ্রামে এক লোক বসবাস করত যার তিনটি ছেলে ছিল। যখন সেই ছেলেরা বড় হয়ে গেল, ততদিনে তাদের বাবা বৃদ্ধা হয়ে গিয়েছিল। যখন সেই লোকটি বৃদ্ধা হয়ে গেল, তখন একদিন হঠাৎ করে সেই লোকটি অনেক অসুস্থ হয়ে পড়ল। রোগ বাড়তে বাড়তে এমন অবস্থা হয়েছিল যে তার রোগ আর ভালো হওয়ার নামই নিচ্ছিল না। এমনই অসুস্থ অবস্থায় একদিন বৃদ্ধা লোকটি চিন্তা করল যে আমার রোগ যখন ভালো হচ্ছে না, তখন আমি জীবিত থাকতেই আমার সমস্ত সম্পত্তি আমার ছেলেদের মাঝে বণ্টন করে দিব। এমনটা ভেবে সেই বৃদ্ধা লোকটি তার তিন ছেলেকে নিজের কাছে ডাকল এবং কাশতে কাশতে বলল যে, ছেলেরা, আল্লাহ তাআলা আমাকে যে জায়গা জমি এবং সম্পদ দান করেছেন তার মধ্যে সব কিছুই তোমরা সমানভাবে নিজেদের মধ্যে ভাগ করে নাও, যেন কারোর প্রতি তোমরা অবিচার করো না। বন্ধুরা, ছোট ছেলে যে ছিল তার মনে সম্পদের কোনো লোভই ছিল না। সে বাবা মার খুবই বাধ্য সন্তান ছিল এবং অনেক নেককার ছিল এবং বাবা মাকে অনেক ভালোবাসত। তার মনে বাবার জন্য অনেক ভালোবাসা ছিল। কিন্তু তার বড় ভাই যারা ছিল তাদের মধ্যে সম্পদের খুবই লোভ ছিল। তারা যখন শুনতে পায় যে সমস্ত জায়গার সম্পত্তি ভাগ করে দেওয়া হবে, তখন তারা বলতে লাগলো যে, আব্বাজান, আপনি তো খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন, আপনি তাড়াতাড়ি করে কাজটি করে ফেলুন, কেননা সময়ের কথা কিছু বলা যায় না। আপনি আজকে আমাদের মাঝে বেঁচে আছেন, কালকে আমাদের মাঝে নাও থাকতে পারেন। কিন্তু আব্বাজান, আপনার জায়গা সম্পদ এত বেশি নয় যে আমাদের তিন ভাইয়ের মধ্যে ভাগ করে দেওয়া যায়। তাই আপনি এক কাজ করুন, আপনি আমাদের বড় দুই ভাইকে আপনার জায়গা এবং সম্পত্তি ভাগ করে দিন, আমরা আমাদের ছোট ভাইকে খেয়াল রাখবো, দেখাশোনা করব। বন্ধুরা, ছোট ভাই চাইলে এই কথা শোনার পরেই ভাইদের সাথে ঝগড়া মারামারি করতে পারত। সে বলতে পারত যে আমার বাবার সম্পত্তির মধ্যে আমারও সমান হক আছে। কিন্তু সে এসব কিছুই করল না, সে বরং বলতে লাগলো যে, ভাইজান, আপনারা ঠিকই বলেছেন, আপনারা দুজন আব্বাজানের সমস্ত সম্পদ এবং জায়গা জমি নিয়ে নিন। আমার আসলে সম্পদ আমার বাবা, সে এখন বৃদ্ধা হয়ে গিয়েছে এবং তিনি অসুস্থ, তার খেদমত করা আমার খুবই জরুরি। আমি ওনার সেবা যত্ন করতে চাই আর আমি ওনাকে জীবিত দেখতে চাই। এরপরে বড় দুই ভাই সমস্ত জায়গা সম্পত্তি নিজের নামে নিয়ে নিল এবং সেই ঘর থেকে চলে গেল। বৃদ্ধা বাবা ভালোবাসা এবং আদরের দৃষ্টিতে ছোট ছেলের দিকে তাকিয়ে দেখতে লাগলো এবং বলতে লাগলো যে, বেটা, তুমি এটা কেন করলে? তুমি যদি তোমার ভাগের সম্পত্তি রেখে দিতে তাহলে ভালো হতো, কারণ তোমার তো টাকার পয়সা প্রয়োজন। তখন ছোট ছেলে বলতে লাগলো যে, বাবা, আমি আপনার খেদমত করতে চাই, আল্লাহ আমাকে এর চেয়েও ভালো পুরস্কার দিবেন। আর সত্যি সত্যি সে তার বাবার এত সেবা করতে লাগলো যে সেই বৃদ্ধা অসুস্থ অবস্থা থেকে আবার পরিপূর্ণ সুস্থ এবং সবল হয়ে গেল। তখন সেই বৃদ্ধা বাবা উঠতে বসতে তার ছোট ছেলের জন্য দোয়া করতে লাগলো। ছোট ছেলে কঠোর পরিশ্রম করত, সেই মজুরির টাকা দিয়ে নিজের এবং বাবার খাবারের ব্যবস্থা করত। কয়েক বছর পর তখনও তার বাবা জীবিত ছিল। সেই ছেলেটি রাতে ঘুমের মধ্যে স্বপ্ন দেখল, স্বপ্নের মধ্যে নুরানি চেহারা বিশিষ্ট কোনো এক ব্যক্তি তার সামনে আসলো। নুরানি চেহারা বিশিষ্ট লোকটির চেহারা পরিষ্কার দেখা যাচ্ছিল না, কিন্তু তার আওয়াজ শোনা যাচ্ছিল। তিনি বলতে লাগলেন, এক জায়গায় একটি গাছের নিচে একটি আশরাফি রাখা আছে যা মাটিতে পোতা আছে, তুমি সেই আশরাফি নিয়ে আসো, তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে। তখন সেই ছেলে বলতে লাগলো, এই আশরাফির মধ্যে কি বরকত আছে? তখন সেই নুরানি চেহারার লোকটি বলতে লাগলো, না। তখন সেই ছেলেটি বলল যে, আমি এই আশরাফি নিতে পারবো না, আমার বরকতওয়ালা টাকা লাগবে। তার পরের দিন রাতে সেই নুরানি চেহারার লোকটি আবার তার স্বপ্নে দেখা দিল এবং বলতে লাগলো যে, অমুক জায়গায় চলে যাও, সেখানে মাটির নিচে 10টি আশরাফি রাখা আছে। তখন ছেলেটি আবারও জিজ্ঞেস করলো, ওই আশরাফিগুলোর মধ্যে কি বরকত আছে? তখন সেই লোকটি জবাব দিল, না, এর মধ্যে কোনো বরকত নেই। ছেলেটি আজকেও বলল, না, আমি এই 10 আশরাফি নিব না, আমার বরকতওয়ালা সম্পদ লাগবে। তৃতীয় রাতেও নুরানি চেহারাওয়ালা লোকটি আবার তার স্বপ্নে এসে দাঁড়ালো এবং বলল যে, অমুক জায়গায় যাও, সেখানে তোমার জন্য একটি আশরাফি রাখা আছে, কিন্তু এর মধ্যে তোমার জন্য বরকত রয়েছে। তখন ছেলেটি অনেক খুশি হয়ে গেল আর বলল যে, হ্যাঁ, এই আশরাফি আমি অবশ্যই নিব, কেননা এর মধ্যে বরকত আছে, যদিও সেটা মাত্র একটা। ছেলেটি ঘুম থেকে উঠে এই খবর তার বাবাকে শোনালো। তখন বাবা বলল যে, হ্যাঁ বেটা, এই স্বপ্নটি আমার কাছে সত্যি মনে হচ্ছে। স্বপ্নে সেই বুজুর্গ লোক কি তোমাকে সেই জায়গার কথা বলেছে? তুমি সেই জায়গায় যাও, দেখবে তুমি সেই আশরাফি দেখতে পাবে। ছেলেটি তখন সেই জায়গায় গেল এবং মাটির গর্ত খুঁড়ে সে দেখতে পেল সত্যি সত্যি সেখানে আশরাফি রয়েছে। তারপর বাবার কথা মতো সে বাজারে গেল এবং বাজার থেকে একটি বড় মাছ কিনল
এবং যখন সে মাছটি নিয়ে বাসায় ফিরল, মাছটির পেট কাটার পরে মাছের পেটের ভেতর থেকে দুটি লাল রঙের হীরা বের হয়ে আসলো। এই লাল রঙের হীরা সাধারণত হীরার চেয়ে অনেক অনেক গুণ বেশি দামি। তখন তার বাবা লাল রঙের হীরা দুটি দেখল, তখন বলতে লাগলো যে বেটা, বাহ, আল্লাহ তাআলা তোমাকে আমার খেদমত করার উপযুক্ত পুরস্কার দিয়েছেন। তখন ছেলেটি বলল যে হ্যাঁ বাবা, আপনি একদম সত্যি কথা বলছেন। তখন বাবা বলল, বেটা তুমি এই হীরা দুটি নিয়ে বাজারে যাও এবং কোনো স্বর্ণকারের কাছে বিক্রি করে আসো। ছেলেটা তখন এই নিয়ে বাজারে স্বর্ণকারের কাছে গেল। স্বর্ণকার তখন হীরা দুটি দেখার পরে বলল যে এই হীরা তো অনেক বেশি দামি, আমার কাছে এই হীরা দাম দেওয়ার ক্ষমতা নেই, তুমি এই হীরা দুটি নিয়ে বাদশার কাছে চলে যাও, বাদশাই তোমাকে এই হীরার সঠিক দাম দিতে পারবেন। ছেলেটি তখন এই হীরা দুটি নিয়ে বাদশার দরবারে গেল। বাদশা এই হীরা দুটি দেখার সাথে সাথে তাড়াতাড়ি কিনে ফেলল এবং সেই ছেলেটিকে 60,000 দিরহাম দিয়ে দিল এবং বলল যাও নিজের জীবনকে উপভোগ করো। বন্ধুরা, সেই যুগে 60,000 দিরহামের মূল্য অনেক বেশি, আরে দিনার হচ্ছে স্বর্ণের মুদ্রা। ছেলেটি সেই 60,000 দিরহাম নিয়ে খুশির মনে নিজের বাবার কাছে ফিরে আসলো। রাতে যখন ছেলেটি ঘুমালো, তখন সেই নুরানি চেহারাওয়ালা বুজুর্গ লোকটি আবার তার স্বপ্নের মধ্যে দেখা দিল। বুজুর্গ লোকটিকে আজ খুব খুশি মনে হচ্ছিল। সে বলল যে তুমি অনেক বুদ্ধিমান একটি ছেলে, তুমি যেমন বুদ্ধিমান তেমনই বুজুর্গদের সম্মান করো। তুমি সম্পদের পরিবর্তে নিজের বাবাকেই বাছাই করেছ এবং তার খেদমত করেছ। আল্লাহ তাআলা তোমাকে এই কাজের জন্য এত বেশি পছন্দ করেছেন যে তোমাকে মহামূল্যবান দুটি লাল হীরা দিয়ে পুরস্কৃত করেছেন এবং তুমি যেই আশরাফি বাছাই করেছ সেটা ছিল বরকতওয়ালা আশরাফি। আর বরকত কখনো কম হয় না। তুমি নিজের বুদ্ধিমত্তার কারণে যে জিনিস বাছাই করেছ, আল্লাহ তাআলা তোমাকে তার মাধ্যমে কত বরকত দিয়েছেন। দুনিয়াতে তুমি তোমার বাবার খেদমত করার কারণে তোমাকে আল্লাহ তাআলা এত বড় পুরস্কৃত করেছেন, আর আখিরাতে তোমার জন্য এর চেয়েও অনেক অনেক গুণ বেশি পুরস্কার রাখা আছে। এখন যাও, তুমি তোমার বাবার সাথে হাসি খুশি জীবনযাপন করো। সকালে ঘুম থেকে উঠে ছেলেটি যখন তার বাবাকে ঘটনাটি খুলে বলল, তখন বাবা বলল যে অবশ্যই বেটা, আমার দোয়া সবসময় তোমার সাথে রয়েছে। তুমি যে এই বিদ্যা বাবার খেদমত করলে, এই কারণেই আল্লাহ তাআলা তোমাকে এত সম্পদশালী করেছেন, তোমাকে পুরস্কৃত করেছেন। ইনশাআল্লাহ তুমি দেখবে তোমার সম্পদে সবসময় বরকত হতে থাকবে। ছেলেটি তখন নিজের ব্যবসা শুরু করলো এবং একই সাথে নিজের বাবার খেদমত করতে থাকলো। লোকটি তার চাকর বাকরদেরকে কখনোই বাবার খেদমত করতে দিত না, সে নিজের হাত থেকেই বাবাকে খেদমত করত, নিজের হাতে বাবাকে খাইয়ে দিত। তো বন্ধুরা, এই হচ্ছে পিতামাতা যারা সবসময় নিজের সন্তানদেরকে দোয়া করে থাকেন। যদি সন্তান বাবা মার খেদমত করে আর বাবা মা সন্তানের জন্য দোয়া করেন, তাহলে সেই সন্তান দুনিয়া এবং আখিরাতে সকল সফলতা অর্জন করতে পারে। কখনই বাবা মার মনে কষ্ট দেওয়া উচিত নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই কথাগুলোর বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। তো বন্ধুরা, আপনারাও কি আপনার বাবা মাদেরকে সেবা যত্ন করেন? হ্যাঁ, অবশ্যই করবেন, কেননা মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। তাই অবশ্যই আমরা আমাদের বাবা মাকে সেবা যত্ন করব এবং আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জন করব। হে আল্লাহ, আপনি আমাদের তৌফিক দান করবেন এবং আমাদের মা বাবাকে সুস্থ এবং সবল রাখবেন।